আচ্ছা, একজন দর্শক ফোনটা নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমি বোরহান বলছিলাম সুদূর মাগুরা থেকে। হ্যাঁ বোরহান বলুন। জি, আমি ডাক্তার সাহেবের সাথে একটু কথা হ্যাঁ বলি। বলুন, জি আপনি শুনছেন উনি। জি, আমার বয়স 33 বছর। বয়সের তুলনায় আমার ওজন প্রায় 112 কেজি। আমার বেশি হাঁটা চলাচল করলে মাজার পিছনে ব্যথা করে, এবং হাতে শোল্ডার জয়েন্ট, যেটা বাম হাতে বা ডান হাত শোল্ডার জয়েন্ট, জয়েন্টে ব্যথা হয়। এবং এক কথায় আমার যেহেতু ওজনটা বেশি, সেই তুলনায় আমার শরীরের অনেক জয়েন্টে ব্যথা আছে, সেটা আমি হাঁটলে বুঝতে পারি, খুব বেশি ভারী কাজ করলেও বুঝতে পারি যে আমার ব্যথা হয়, ব্যথাটা করতেছে। আমি নিয়মিত আপনার উচ্চতা উচ্চতাটা কি বলবেন? জি জি, আপনার শরীরের উচ্চতা কতটুকু? 5 ফুট 5 ইঞ্চি। 5 ফুট 5 ইঞ্চি। জি, এখন কি জানতে চাচ্ছেন? জি, আমি জানতে চাচ্ছি যে আমার যেহেতু শরীরের বয়স এবং উচ্চতা তুলনায় আমার ওজনটা বেশি, আমি চাকরি, আমার এখন এই শরীরের ওজন কমানো এই বিষয়, এবং আমার যে জয়েন্টে ব্যথা, এগুলো কি আমি কোনো ডাক্তার দেখাই না? আচ্ছা, ধন্যবাদ দর্শক, ধন্যবাদ। খুব সংক্ষেপ উত্তরটি দিতে হবে আমাদের। ওজন অবশ্যই ব্যথা রোগীদের জন্য একটা খারাপ দিক, এবং এটা তার জন্য একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর, আমরা ডাক্তারি ভাষায় এটাকে ওভারওয়েট। ওভারওয়েট হলে ব্যথার সংখ্যা আরো বেড়ে পরিমাণ বেড়ে যাবে, রোগী হয়তো ভালো হতে চাইবে না, এবং ব্যথার কারণে বিভিন্ন মেরুদণ্ডের সমস্যা হতে পারে। এক্ষেত্রে ওজন কমাতে হবে। ওজন কমানোর ক্ষেত্রে আমরা এখানে যদি কোনো হরমোনাল সমস্যা না থাকে, বেশিরভাগ ক্ষেত্রে হাইপোথাইরয়েড হাইপারথাইরয়েড দু থেকে ওজন বেড়ে, হাইপোথাইরয়েড বেশি হয়, তো এই ক্ষেত্রে তাকে যদি সমস্যা না থাকে তাহলে বুঝতে হবে তার খাবার এবং অ্যাক্টিভিটির কারণে ওজনটা হচ্ছে। তাকে কিছু ডায়েট চার্ট দিতে হবে এবং অ্যাক্টিভিটি বাড়াইয়া দিতে হবে, এবং পাশাপাশি যেহেতু ব্যথা হয় ওনার ক্ষেত্রে, যে ব্যথার চিকিৎসা নিতে হবে। ব্যথার চিকিৎসা নেওয়ার পর তাকে পাশাপাশি ওজনের চিকিৎসা নিতে হবে। হ্যাঁ, দুইটা একসাথে যদি চালানো যায়। আর একটা গুড নিউজ, উনি গ্রামে থাকে, উনি সাঁতার কাটতে পারে, অনেক উপকারে আসবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।